হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজ নতুন একটা ভিডিও নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত আজকের ক্লাস ভার্ভ নিয়ে ভার্ভ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে চলো শুরু করা যাক ভার্ব কাকে বলে আমরা প্রত্যেকে জানি যে শব্দের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার বলি এবারে আসি ভার্বের বিভিন্ন ভাগ নিয়ে টাইপস অফ ভার্ব দেখো ভার্বস আর ক্লাসিফাইড ইন ফোর ডিফারেন্ট ওয়েজ সেগুলা কী কী দেখো এখানে চারটা ভাগে ভাগ করা হয়েছে দেখো ভার্ব প্যাটার্ন ওয়ান প্যাটার্ন টু প্যাটার্ন থ্রি প্যাটার্ন ফোর তো এগুলো বিস্তারিত একটা ক্লাসে আলোচনা করা সম্ভব নয় আমি স্টেপ বাই স্টেপ পার্ট ওয়ান পার্ট টু করে ক্লাসগুলো নেবো পরপর তো আজকে দেখো ভার্ব প্যাটার্নে কী কী আছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া অক্সুলিয়ারি ভাব সাহায্যকারী ক্রিয়া প্যাটার্ন টুয়ে কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ প্যাটার্ন থ্রিতে দেখো ফাইনাইট ভার্ব নন নন ফাইনাইট বা ইনফিনিটিভ আর হচ্ছে প্যাটার্ন ফোরে দেখো স্টেট অ্যান্ড ইভেন ভার্ব তো আজকে আমরা ভাব প্যাটার্ন ওয়ান নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল ভাব এবং অক্সিলিয়ারি ভার্ব চলো এবারে প্রিন্সিপাল ভাব কাকে বলে অর্থাৎ যে মেন ভাব সেটা কাকে বলে যে ভার্ব অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়া যে ভাব অন্য কোনো ভারবে সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদের আমরা প্রিন্সিপাল ভাব বা মেন ভার্ব বলে থাকি যেমন দেখো আই গো টু স্কুল এখানে কিন্তু সাহায্যকারী ক্রিয়া কিন্তু কিছু নাই গো ভার্ব দেখো তাহলে কি হচ্ছে এই গো ভাবটি এখানে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে তাই এটা প্রিন্সিপাল ভার্ব দেখো সি ইজ এ টিচার দেখো এখানে শুধু ইজ এটা বিভার দেখো তাহলে কী হচ্ছে এটা প্রিন্সিপাল ভার্ব হ্যাব এটাও প্রিন্সিপাল ভার্ব তাহলে এবারে প্রিন্সিপাল ভার্বে প্রিন্সিপাল ভার্ব কী কী হতে পারে সেটা নিয়ে দেখি চলো প্রিন্সিপাল ভার্ব দু রকমের কী কী দেখো বি হ্যাব ডু ভার্বস অ্যান্ড আদার ভার্বস বি হ্যাভ ডু বলতে বি ভার্ব যেগুলো আমরা জানি যে অ্যামিজার ওয়াজ ওয়ার বিং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং ডু ভার্ব হচ্ছে ডু ডাস ডিড এগুলো হচ্ছে প্রিন্সিপাল আর আদার্স যেগুলো যেগুলো মূল ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেন উপরে দেখালাম আই গো টু স্কুল ওখানে গো গোটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব কারণ অন্য কোনো সাহায্যকারী ভাব ওখানে নাই এবারে বি ভার্ব বি হ্যাভ ডু ভার্বে দেখো এক্সাম্পলগুলো দেখো আই এম এ বয় দেখো এখানে এখানে এম এম কিন্তু প্রিন্সিপাল ভার্ব এখানে আর কোনো সাহায্যকারী ক্রিয়া নাই দেখো সি ইজ এ গার্ল এখানে ইজটা দেখো আই হ্যাভ এ পেন আই ডু মাই ডিউটি সি ডাস হার ডিউটিস কেয়ারফুলি এখানে সব সব এক্সাম্পলগুলাই দেখো সাহায্যকারী কোনো ক্রিয়া নেই মূল ভাব হিসাবে ব্যবহৃত হয়েছে বি হ্যাভ ডু এবার আদার্স ভাব যেগুলো রয়েছে দেখো হি রাইটস এ লেটার আই রিড ইংলিশ ডেইলি দেখো রাইটস রিড এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তাহলে মনে রাখতে হবে যে এখানে ব্যবহৃত ভাবগুলি অন্য কোন ভার্ভের সাহায্য ছাড়াই কিন্তু ব্যবহৃত হয়েছে তাই প্রিন্সিপাল চলো এবার আসি অক্সিলিয়ারি বিস্তারিত আলোচনায় দেখো যে ভার্ব প্রিন্সিপাল ভার্ভের পূর্বে বসে প্রিন্সিপাল ভার্বের আগে বসবে এবং তাদের অর্থ প্রকাশে সাহায্য করবে তাহলে কি হলো প্রিন্সিপাল ভার্বের আগে বসবে এবং প্রিন্সিপাল ভার্বেরই অর্থ প্রকাশে সাহায্য করবে এবং নিজেরা কোনো কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করবে না সেগুলাকে বলা হবে অক্সুলিয়ারি ভার বা হেল্পিং ভার সাহায্যকারী ক্রিয়া এটা হচ্ছে হেল্পিং ভার এবারে দেখো এক্সাম্পলগুলো আই সেল গো টু স্কুল এখানে গো কিন্তু মূল ভার প্রিন্সিপাল ভার কিন্তু সেল দেখো অক্সুলিয়ারি ভার কিন্তু স্যালের কিন্তু আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ হচ্ছে না এখানে গোয়ের অর্থ প্রকাশে সহযোগিতা করছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ভের আগে বসেছে দেখো স্যাল স্যাল নিজে অর্থ প্রকাশ করছে না গোয়ের অর্থ প্রকাশে সহযোগিতা করছে আই স্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব এখানে কিন্তু স্যালের আলাদাভাবে কোনো মিনিং হচ্ছে না বোঝাতে পারলাম আশা করি দেখো তারপরে দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখানে ডান ডান প্রিন্সিপাল ভাব প্রিন্সিপাল ভাবে আগে বসেছে কি হ্যাব এটা অকজুলিয়ারি ভাব এখানে নিজস্ব কোনো হ্যাব হ্যাব নিজস্ব কোনো অর্থ সেভাবে প্রকাশ করছে না ডানের অর্থ প্রকাশে সহযোগিতা করছে তাই এটা অকজুলিয়ারি ভাব আবার একইভাবে দ্য গার্ল ইজ ডান্সিং এইটাও দেখো লক্ষ্য করে যে ডান্সিং এই এই ডান্সিং এই প্রিন্সিপাল ভাবটাকে প্রিন্সিপাল ভাবটাকে বোঝাচ্ছে বোঝাতে সহযোগিতা করছে কি হেল্পিং ভাব ইজ বোঝা গেল এবার আসি অক্সুলিয়ারি ভাব ওর হেল্পিং ভাবের বিভিন্ন ভাগ দেখো দু দুভাগে ভাগ করতে পারি কী কী প্রাইমারি অক্সুলারিস অ্যান্ড মডেল অক্সুলারিস প্রাইমারি যেটা রয়েছে দেখো প্রাইমারি বলতে বি হ্যাভ ডু ভাব দেখো বি ভাব হ্যাভ ভাব ডু ভাব আমরা কিন্তু প্রিন্সিপাল ভাবও পড়লাম যে বি হ্যাভ ডু ভাব হচ্ছে প্রিন্সিপাল ভাব কিন্তু দুটার মধ্যে তভাত কি এটা সাহায্যকারী ক্রিয়া সেটা প্রিন্সিপাল হচ্ছে মেন ভার হিসাবে ব্যবহৃত হবে সেন্টেন্সে কিন্তু এটা সাহায্যকারী ভার হিসাবে ব্যবহৃত হবে সেন্টেন্সে দেখো ইজ আর ওয়াজ আর বিন বিং হ্যাভ ভাব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং ডু ভাব হচ্ছে ডু ডাস এবারে মডেল অক্সিলারিস কি ক্যান কুড সেল শুড উইল উড মে মাইট মাস্ট ডেয়ার নিড ইউজ টু অটো এগুলা হচ্ছে মডেল অকসুলারিস বোঝা গেল এবারে মডেল অক্সুলারিসের যদি আমরা ব্যবহার দেখি দেখো ইউ মাস্ট ওবে ইউর টিচার ইউ মাস্ট দেখো মাস্ট এটা কিন্তু অক্সিলারি ভাব ওবে ওবের অর্থ প্রকাশে সহযোগিতা করছে মাস্ট মাস্ট কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে না মাস্ট মেন ভার হিসাবেও ব্যবহিত হচ্ছে না ওবে ভার্ভের অর্থ প্রকাশে সহযোগিতা করছে মাস্ট যদি আমরা বলি যে হিউর স্লিপিং আর নাইট হিউ আর স্লিপিং দেখো ওয়াজ অক্সুলিয়ারি ভার আর স্লিপিং হচ্ছে মেন ভার্ভ অর্থাৎ প্রিন্সিপাল ভাব এখানে স্লিপিংয়ের অর্থ প্রকাশে সহযোগিতা করছে কি ওয়াজ আশা করি বোঝাতে পারলাম তাহলে আজকের ক্লাস ভাব প্যাটার্ন ওয়ান তোমাদের শুধু বোঝালাম প্রিন্সিপাল ভার এবং অকজুলের ভার সম্বন্ধে পরবর্তী ক্লাস থাকবে টানসিটিভ এবং ইনটানসিটিভ আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিও আজ এ পর্যন্তই ধন্যবাদ